আন্দোলন 123তম দিনে চলছে। এটা আমাদের একদিকে যেমন দীর্ঘায়িত হচ্ছে, আর একদিনে আমাদের এক সফলতা, কারণ আমরা উচ্চ মহল এবং মাননীয় জাতীয় সংসদে আমাদের কথাটা উপস্থাপিত হয়েছে এবং আমাদের বিষয়ে মন্ত্রণালয় আমাদের আসলে আন্দোলন কতজন করছে এবং চাকরি প্রত্যাশী নিয়োগ বঞ্চিত কতজন আছে এরকম আমাদের একটা তালিকা আছে। সেই তালিকাটা ইতিমধ্যে জমা পড়েছে, তারা আশ্বস্ত করেছে আমাদের এনটিআরসির সাথে বসে আমাদের ব্যাপারে কিভাবে কি সমাধান করা যায় সেই ব্যাপারে তারা আলোচনা করে আমাদের নিয়ে অবশ্যই আমাদের ব্যাপারে পদক্ষেপ নেবে। আমরা চাচ্ছি যে অতি দ্রুতই, যেহেতু সরকারের সদিচ্ছা আছে এবং সারা বাংলাদেশের শূন্যপদ রয়েছে, অতি দ্রুতই আমাদের এই বিষয়টা সমাধান করতে হবে। আমরা 123তম দিন, আমরা অনেক কষ্ট করে আছি, মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এই প্যানেল ভিত্তিক অর্থাৎ অগ্রাধিকার ভিত্তিতে ব্যাচ ভিত্তিক নিয়োগের বিকল্প কিছু নাই, কারণ এনটিআরসি শূন্যপদ রেখে দিয়ে আবার নতুন করে গণবিজ্ঞপ্তি দেয়। আমরা কোনো গণবিজ্ঞপ্তি চাচ্ছি না। এই প্রথম থেকে আমাদের তিনটি দাবি, এক হলো এক আবেদনে স্বনীতিমালা অনুসারে প্যানেল ভিত্তিক নিয়োগ দিতে হবে, দুই ইন্ডেক্সবিহীন অর্থাৎ যারা অলরেডি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে তাদেরকে আমরা ইন্ডেক্সধারী বলি, এই ইন্ডেক্সধারীদের আলাদা মিউচুয়াল ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে যদি প্রয়োজন হয়। আমাদের সাথে কোনো সুযোগ দেওয়া যাবে না, আমাদেরকে ইন্ডেক্সবিহীন প্যানেলে নিয়োগ দিতে হবে। আর তিন নম্বর হলো আপনার এই যতদিন আমাদের এই নিয়োগ সম্পন্ন না হয় ততদিন পর্যন্ত নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখতে হবে। মিডিয়া সহ বিভিন্ন ইতে আমরা দেখতে পাই যে যখন বড় একটা গণবিজ্ঞপ্তি আসে তখন ফলাও করে প্রচার করা হয় যে বড় ইতিহাসের বড় নিয়োগ সম্পন্ন হতে যাচ্ছে, কিন্তু বাস্তবতাটা ভিন্ন। আমাদের এই 54,304 পদের বিপরীতে এখানে ব্লক পোস্ট ছিল, মানে এক আবেদনে হাইকোর্টের রিট যারা করেছিল 13তমদের ওইখানে 2,207 জনকে ব্লক পোস্ট দিয়েছে, এক আবেদনে নিয়োগ দিয়েছে। তারপরে আপনার 22,000 ছিল ইন্ডেক্সধারী অর্থাৎ বর্তমানে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত তাদেরকেই এই আবেদনের সুযোগ রাখায় তারা এক প্রতিষ্ঠান থেকে বদলি হয়ে অন্য প্রতিষ্ঠানে চলে গিয়েছে, ফলে ওই 22,000 পোস্ট কিন্তু ফাঁকা রয়ে গেছে, কারণ সে যদি নতুন প্রতিষ্ঠানে জয়েন করে থাকে তাহলে পূর্বে প্রতিষ্ঠান ফাঁকা হয়ে গেছে, আর যদি সে নতুন প্রতিষ্ঠানে সুবিধাজনক মনে না করে তখন সেই প্রতিষ্ঠানে জয়েন না করলে এটা কিন্তু অটোমেটিক ফাঁকা থেকে গেছে। অর্থাৎ এছাড়াও আপনার আছে হলো 15,000 পদ, এখানে 7,666 পদ হলো মহিলা কোঠা, আর 8,000 পদ এনটিআরসির চেয়ারম্যান এনামুল কাদের খান বলেছে যে যোগ্য শিক্ষক পাওয়া যায় নাই। এই যে তারা যে বক্তৃতাটা বিবৃতিটা দিয়েছে যোগ্য শিক্ষক পাওয়া যায়নি, এটা আসলে আইন বহির্ভূত একটা কথা, কারণ তারাই আমাদের যোগ্য করেছে, যোগ্যতা সনদ দিয়েছে, জাতীয় মেধা তালিকায় রেখেছে। সবচেয়ে বড় কথা হলো তারা কিন্তু আমাদের কাছ থেকে আবেদন নিয়েছে, অর্থাৎ যে প্রতিষ্ঠানে আমি আবেদন করেছি আমি আবেদন যোগ্য, তাহলে আমাকে নিয়োগ সুপারিশ না করে সেই প্রতিষ্ঠান ফাঁকা রাখার কোনো এখতিয়ার এনটিআরসির চেয়ারম্যানে নাই। আমাদের কাছে ডকুমেন্টস আছে, এই 8,000 পদে তারা যোগ্য শিক্ষক পায়নি বলে বলছে, তারা আবেদন করেনি, অথচ ওই সব প্রতিষ্ঠানে স্পষ্ট প্রমাণ আছে আবেদন করেছে। এই কারণে আমরা বলবো এনটিআরসি অবশ্যই সকলকে প্যানেল ভিত্তিক নিয়োগ দিতে বাধ্য, কারণ তারা আমাদের কাছ থেকে যোগ্যতার সনদের জন্য আমাদের পরীক্ষা উত্তীর্ণ করেছে, যোগ্যতার সনদ দিয়েছে, জাতীয় মেধা তালিকায় রেখেছে, আমাদের কাছ থেকে আবেদন নিয়েছে। এখন বলবো 54,304 পদের বিপরীতে এখানে মাত্র তারা 14,000-এর কিছু কম, কারণ বিরল ফর্ম পাইনি, 14,000-এর কিছু ফর্ম, আমরা বারবার বলছি 12,000+, অর্থাৎ 12,000+ নিয়োগ দিতে সক্ষম হয়েছে। আপনি বলুন যে কোনো বিষয় যখন 80-90% জিনিসটা সাকসেসফুল হয় তখন ওটাকে আমরা 100% মনে করি, ওটাকে সফলতা মনে করি, কিন্তু এনটিআরসি যে 54,304 পদের বিপরীতে গণবিজ্ঞপ্তি দিয়েছে সেখানে মাত্র 12,000 নিয়োগ দিতে সক্ষম হয়েছে, এখানে 25%-এরও কম। তাহলে 25% কিভাবে একটা পায়, কি বলে এটাকে, বৈধতা পায়, সেখানে 25% যদি আমরা 75-80% হবে সেটাই হলো সফলতা, এখানে তাদের কোনো সফলতা নাই, বরং ব্যর্থতা আছে, অযোগ্যতা আছে, অদূরদর্শিতা আছে। তো আমাদের অধিকার আছে, সারা বাংলাদেশে শিক্ষক সংকট আছে, আর সবচেয়ে বড় কথা হলো যে বর্তমান সরকার দলীয় এমপি মন্ত্রী যাদের মধ্যে আমরা দ্বারস্থ হয়েছে, আমাদের তথ্যগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, সকলেই আমাদের আশ্বস্ত করেছে আপনাদের যা দাবিগুলো যুক্তিক এবং এটা আপনাদের হবে, এটা একটা বিষয় গেল। তার চেয়ে বড় কথা হলো আমরা মন্ত্রণালয়ে ফোন পেয়েছি এবং তারা আমাদের একটা বলেছে আসলে আপনারা কতজন,
যেহেতু তারা আমাদের কাছে প্রশ্নগুলো জিজ্ঞাসা করছে এবং তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করেছে এবং তাদের অভ্যন্তরীণ মিটিং হয়েছে, সে ব্যাপারে আমরা প্রত্যাশা করি যে অবশ্যই অবশ্যই আমাদের সকলের প্যানেল ভিত্তিক নিয়োগ দেওয়া সম্ভব হবে। তারা হয়তো সমস্যার মধ্যে সমস্যা বা চিন্তা ভাবনার মধ্যে থাকতে পারে যে আসলে এটা দেওয়া সম্ভব কিনা, সে বিষয়টা আমরা অলরেডি পরিষ্কার করে দিয়েছি। কারণ আমাদের হাতে 21,000 সামথিং লোক যারা নিবন্ধিত চাকরি প্রত্যাশী, হয়তো সারা বাংলাদেশ থেকে আরও কিছু লোক যুক্ত হতে পারে যারা হয়তো জানে না, সেই সংখ্যাটা অতি সীমিত হবে। তবে এই 30,000 বা 40,000 লোক নিয়োগ দেওয়া কখনোই সরকারের পক্ষে সমস্যা না, কারণ শূন্য পদের চেয়ে বেশি আছে এবং শূন্য পদের বিপরীতে আপনারা জানেন যে সরকারের বাজেট থাকে, এটা সরকারের নতুন করে কোনো বাজেট তৈরি করতে হবে না। এবং এই কারণে শিক্ষক সংকট শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য এবং 2023 সালে যে নতুন শিক্ষাক্রম আসতেছে এই শিক্ষাক্রমে সকলকে সংযুক্ত করার জন্য, শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য, জাতিকে এগিয়ে নেওয়ার জন্য, আমি মনে করি জ্ঞানী শক্তি শিক্ষায় আলো, আমি মনে করি, আমি বিভিন্ন মহরুস মহলে বলেছি, এটা আমরা যদি এই সফলতা নিয়ে অর্জন করতে পারি এটা সরকারের একটা সাফল্য গাথা হবে। আর যদি এই বিষয়টা ব্যর্থতায় পর্যবসিত হয় আমি মনে করি সরকারের ব্যর্থতা, কারণ সরকারের শিক্ষা প্রতিষ্ঠান যদি ধ্বংস হয়ে যায়, শিক্ষা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এই টেকসই উন্নয়ন কখনো সম্ভব না। এবং শূন্যপদের বিপরীতে যাদের উত্তীর্ণ করা হয়েছে তাদেরকে যদি অবহেলিত করা হয়, বর্তমানে অনেকে দেখা যায় উচ্চ নম্বর পেয়েছে প্রেক্ষাপট বিবেচনা না করার ফলে, যেমন এক সময় যারা যোগ্য ছিল তাদেরকে নিয়োগ সুপারিশ না করে নতুন করে আবার যোগ্য শিক্ষক খোঁজা হয়, এই পর্যায়ক্রমে এই বিষয়টা হয়ে যাওয়ার কারণে এখন যারা নিবন্ধিত হচ্ছে তাদের মার্ক একটু বেশি হয়ে যাচ্ছে। এর মানে এই না তারা বেশি যোগ্য না, আমি অষ্টম নিবন্ধন আমি ক্লিয়ার করতে চাচ্ছি, অষ্টমের পরে আমার শূন্যপদটা তো নবম দিয়ে হবে না, অর্থাৎ যারা আগে পাশ করেছে তাদের অবশ্যই তারা যোগ্য এবং যোগ্যতা সহ এনটিআরসি দিয়েছে এবং আমাদের ব্যানার লেখা আছে 1 থেকে 16। তাহলে আপনি কি করে বলতে পারেন যে শুধু আমরা আমাদের নিয়োগ চাচ্ছি? আমরা সকলে নিয়োগ চাচ্ছি, কিন্তু সেটা হবে ব্যাচ ভিত্তিক এবং এটা সম্ভব এই এনটিআরসি এই অদূরশীতার কারণে, শূন্যপদগুলো জিরিয়ে রাখার কারণে এবং একই ব্যক্তিকে বারবার নিয়োগ সুপারিশ করার কারণে, একই ব্যক্তিকে এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে বদলির যে সিস্টেম এনটিআরসি এর, মানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বদলির সিস্টেম নাই, এই সিস্টেমটা তারা গ্রো করা করেছে আমাদের এই আবেদনের মধ্যে গণবিজ্ঞপ্তির মধ্যে। এই কারণে তারা দেখাচ্ছে যে আসলে নিয়োগ দিচ্ছি, ফলাও করে মিডিয়ায় প্রচার হচ্ছে যে 54,000 নিয়োগ দিচ্ছে, আসলে দিচ্ছে মাত্র 12,000। আমরা এই সিস্টেম থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেছি, আমরা কিন্তু গণবিজ্ঞপ্তির কোনো সময় পক্ষে না। কেন পক্ষে না? গণবিজ্ঞপ্তি আমরা 3টা অংশগ্রহণ করেছি, যারা একবার সিলেক্টেড হয় তারাই সিলেক্টেড হয়। গণবিজ্ঞপ্তির জন্য আমরা একটা বিশেষ বিজ্ঞপ্তির কথা বলেছিলাম অনেক আগে মানববন্ধনে, এনটিআরসি এর চেয়ারম্যান বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে যারা আগে সিলেক্টেড তাদেরকে আবার সিলেক্টেড করেছে। তো আমরা তো এই ধরনের কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি চাইনি, আমরা চেয়েছি মুজিববর্ষের উপহার হিসাবে একটা বিজ্ঞপ্তি হবে, একজন ব্যক্তি একটা আবেদন করবে, একজন ব্যক্তির স্কুল এবং কলেজে 2টা সনদ থাকতে পারে, তাহলে সে 2টা পদে চাকরি করতে পারবে না, এটা ম্যাক্সিমাম এটা সবারই আছে। আর মিনিমাম যেটা একজনের 4টা 5টা করে সনদ আছে, এই এত সনদ দিয়ে, এই সনদ তো শিক্ষকতা ছাড়া আর অন্য কোনো কাজে লাগবেন, তাহলে আমার এত সনদ দিয়ে আমি করবো কি? আপনি হয়তো বলবেন যে আগে কম মার্ক পেয়েছেন আবার নতুন করে পরীক্ষা দিয়ে বেশি মার্ক নিয়ে আর একটা সনদ দেন, আমি এটা কখনো নেব না, আমি এতগুলো সনদে করবো কি? আমার আগের সনদের অধিকার আমাকে ফিরিয়ে দিতে হবে, আমি যে সনদে উত্তীর্ণ হয়েছি শূন্যপদের বিপরীতে উত্তীর্ণ হয়েছে আমাদের গ্যাজেটে যা আছে সেটা ফিরিয়ে দিতে হবে, আমি নতুন করে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আবার বেশি মার্ক পেয়ে আমি অন্য প্রতিষ্ঠানে যাবো, আমি এই অনিয়ম হতে দেব না বা সারা বাংলাদেশকে হতে দেবে না, এবং সারা বাংলাদেশের মানুষকে নিয়ে অবশ্যই আমরা এই প্রতিহত করবো, প্যানেল ভিত্তিক নিশ্চিত করবো। জয় বাংলা।